প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং তারা চিরাচরিত ভাবে খেয়ে আসছে এজন্য তারা কোনো রকম ভয় পাচ্ছে না ওদিকে মালয়েশিয়াতেও চলছে একই রকমের তোর দেখুন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে আছেন আপনারাই এর সত্যতা বলতে পারবেন সেখানে তারা কোনোরকম রকম করছে না আল্লাহ তালার যে একটি গজব চলছে আমরা হয়তো বলছি যে চীনারা এই করেছে উইগল মুসলিমদেরকে মেরেছে ঐকর মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে আরো বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত রয়েছে কোন পরিবর্তন করতে চেয়েছে সব কারণে তাদের উপর গজব নাজিল হচ্ছে কিন্তু বা যে ভাইরাসের মাংস বাদুরের রক্ত বাদুরের লালা বিভিন্ন অংশ থেকে এই ছড়াচ্ছে তো এটি ঠিক আসলে সাপের বিষের মতো যে এই ভাইরাসটি যখন বাদুরের দেহে থাকছে তখন বাদুরের কোন ক্ষতি হচ্ছে না কিন্তু যখনই এটা মানব শরীরে প্রবেশ করছে তখন মানব শরীরে বিভিন্ন মরণ ঘাতি এরকম ব্যাধি যে রকম করোনা ভাইরাসের আক্রমণ সংক্রমণে যেটি হচ্ছে এরকম রোগ সমূহ দেখা দিচ্ছে তো দেখুন বাদুড়ের থেকে যে সংক্রমণ এটি কিন্তু নতুন কিছু নয় আমরা আগে জানি নিপা ভাইরাস ওদিকে সার্স বিভিন্ন ধরনের ভাইরাস সবই কিন্তু আমরা জানতে পারছি যে বাদুর থেকে আসছে তো যাই হোক প্রিয় ভাই বোনেরা দেখুন যে আল্লাহ তালার গজবের কারণেই কিন্তু এরকম কিছু হচ্ছে আমরা বুঝতে পারছি বাট যেহেতু একেবারে প্রকাশ্য বোঝা যাচ্ছে চিকিৎসকরা বলছে যে বাদুরের শরীর থেকে এই ভাইরাসের সংক্রমণ হচ্ছে তারপরেও কেন মানে সেদিকে এরা ভ্রুক্ষেপ করছে না আমার কোনো বুঝে আসছে না যাই হোক আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আর মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এরকম গভর্নমেন্ট যারা আছেন সরকারে যারা আছেন তারা যেন একটি আইন করে বাদুর নিষিদ্ধ করে দেয় কারণ এমনি তো বাদুর হচ্ছে এরপরে মুসলিম যারা আছে তারা হয়তো বলতে পারে যে আমাদের ক্ষেত্রে সমস্যা কি কিন্তু এখন যেহেতু সরাসরি প্রমাণ পাওয়া যাচ্ছে তখন এটা বন্ধ করতে আর কি সমস্যা আছে যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন প্রশ্ন মতামত থাকলে তা কমেন্টে জানিয়ে দেশ দেখেন চীনাদের উপর এখন যে বিপর্যয় নেমে এসেছে এটি কিন্তু হবারই ছিল কারণ হচ্ছে যে তারা যে বেশ সীমা লঙ্ঘন করেছে তা আসলে করোনা ভাইরাস নামক যে ভাইরাসটি তাদের দেশে প্রাদুর্ভাব দেখা দিয়েছে এটি কিন্তু সারা বিশ্বব্যাপী একটি সংকার কারণ তো এই করোনা ভাইরাসের কারণ হিসেবে আমি সাতটি জিনিসকে মুখ্য হিসেবে দেখতে পারছি এবং আজকে আমি আপনাদের সাথে তা শেয়ার করছি তো চলুন প্রিয় করোনা ভাইরাসের কারণ আপনাদের আজকে জানিয়ে দেয় এক নম্বর উইঘর মুসলিম নির্যাতন দেখেন বেশ কিছু বছর ধরে তারা উইঘর মুসলিমদের নির্যাতন করে আসছে এবং তাদেরকে বিভিন্ন ক্যাম্পে আটকে রেখেছে ধারণা করা হয় যে দশ লক্ষের অধিক মুসলিম সেখানে রয়েছে তো আরেকটি ব্যাপার হচ্ছে যে যে একটি সিক্রেট রিপোর্ট কিছু জায়গায় পাবলিশ হয়েছিল তারা নাকি উইঘর মুসলিমদের মেরে তাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ এগুলো নাকি তারা খেয়ে ফেলছে বিভিন্ন জায়গায় তারা আবার রপ্তানিও করছে তো এটার সত্যতা হিসেবে আমি জানি না বাট এটুকু জানা যায় যে নিজরা ওই রকম অঞ্চলের লোকজনরা ক্যানিবালিজম এটাতে বিশ্বাসী এবং এটি তারা প্র্যাকটিস করতে আগ্রহী এখন এক্স্যাক্ট ইনফরমেশনটা আমি জানি না তো এরকম ঘটনা ঘটলে অবশ্যই তাদের উপর গজব নাজিল হবে খারাপ কিছু আসবে এটি বোঝাই যায় চায়নাদের আরেকটি দুঃসাহস হচ্ছে তারা একের পর এক মসজিদ ভেঙে ফেলছে কিছুদিন আগে সিএনএন এর একটি প্রতিবেদনও দেখলাম যে তারা মুহূর্তের মধ্যে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলছে এবং কিছু কালের মধ্যেই সেখানে আবার কমার্শিয়াল বিল্ডিং তৈরি করে ফেলছে তো এইভাবে অজস্র মসজিদ তারা ধ্বংস করেছে বিগত কয়েক বছরের মধ্যেই আপনার কি মনে হয় যে এইরকম মসজিদ ভেঙে তারা নিরাপদে থাকবে সাম্প্রতিক সময় আরেকটি দুঃসাহসায়না দেখিয়েছে যেটি হল কোরআন করার দুঃসাহস তো প্রিয় ভাই ও বোনেরা দেখেন যে আল্লাহ তালাই কোরআনের সংরক্ষক তো সেখানে কে আছে এমন যে কোরআন পরিবর্তন করতে চাইবে আর তারা ঠিকঠাক থাকবে তো খুব অল্প সময়ের মধ্যেই কেমন যেন আপনার মাস খানিকও যেতে না যেতে তাদের উপর এই গজবটি আপতিত হল চাইনিজদের এরকম রোগ হবার আরেকটি কারণ হতে পারে সেটি হলো হারাম জিনিস খাওয়া তারা এখনো এমন কোন জিনিসটাই যে খায় না সাপ ব্যাঙ্গ বিচ্ছু থেকে শুরু করে সব ধরনের পোকামাকড় তারা খেয়ে সাবার করে ফেলে বাদুর থেকে শুরু করে সব ধরনের হারাম প্রাণী তারা খেতে ওস্তাদ তো তাদের তো রোগ হবেই দেখেন মহান আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা অবশ্যই মানব সম্প্রদায়ের জন্য ক্ষতিকর আর চায়নারা এটা খুব বেশি আকারেই করে যাচ্ছে চাইনিজদের আরেকটি মারাত্মক বদ অভ্যাস হল খুব কষ্ট দিয়ে পশুদেরকে হত্যা করা দেখুন তারা পশুদেরকে এমন ভাবে কষ্ট দিয়ে হত্যা করে যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না কিছু কিছু ভিডিও ফুটেজ দেখে আমার কান্না চলে এসছে যে তারা গরম পানির মধ্যে পশুদেরকে ছেড়ে দিচ্ছে এরপরে লং ছাড়িয়ে নিচ্ছে সেই জীবিত অবস্থায় বিভিন্ন পশু পাখিকে গুলি করে হত্যা করছে তো এইগুলো তো আসলে কয়েকটা জিনিস শুনেই খারাপ লাগবে আপনার কাছে আর দেখলে কি অবস্থা হবে তো প্রাণীদেরকে হত্যা করার একটি বিধান আছে যে আমরা যে প্রাণীগুলাকে খাচ্ছি তাদেরকে যেন একটি সুন্দর ভাবে আরামের সাথে যেন তাদের দেহ থেকে প্রাণটা যায় সেই ব্যবস্থা করতে হবে ইসলাম আমাদের তাগিদ দিচ্ছে কি যে ধারালো অস্ত্রের মাধ্যমে জবাই দিতে কারণ হচ্ছে কি যাতে করে পশুটার বেশি কষ্ট না হয় কিন্তু এসব ক্ষেত্রে দেখা যায় কি এটা তাদের কাছে একটা ট্রেন্ড হয়ে গেছে যে কষ্ট দিয়ে পশু পাখিগুলোকে হত্যা করে তারপরে তারা খায় এমনকি তারা জীবিত আপনি দেখবেন বিভিন্ন ভিডিও যে তারা অক্টোপাস খাচ্ছে জীবিত অক্টোপাস কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে জীবিত প্রাণী খাওয়া তাদের একটি বদ অভ্যাস এবং মারাত্মক কুফল রয়েছে এর যার ফল এখন ভোগ করতে হচ্ছে সমগ্র বিশ্ববাসীর সর্বশেষ সপ্তম যে কারণটি আমরা বুঝতে পারি সেটি হলো যে দেশব্যাপী সেখানে নাস্তিকতার প্রচলন চলছে তারা সমগ্র ধর্মগ্রন্থ সমগ্র ধর্ম থেকে তারা বের হয়ে আসতে চাইছে এবং দেশাত্মবোধকে তারা সব থেকে ওপরে স্থান দিতে চাইছে তো এই রকম সাতটি জঘন্য কারণে চায়নার উপর এইরকম গজব নাজিল হয়েছে তো আল্লাহ তালা অনেক ছাড় দিয়েছেন তাদেরকে বছরের পর বছর তারা তাদের বিভিন্ন বাণিজ্যিক সাম্রাজ্য গঠন করেছে এরপরে আল্লাহ দিয়েছেন কিন্তু তারা সেই ছাড়ে বিনয় প্রকাশ করেনি বরং আরো উদ্ধত হয়ে গেছে যার ফলস্বরূপ এখন তাদেরকে এরকম আজাব ভোগ করতে হচ্ছে যার শিকার সারা বিশ্ববাসী তো প্রিয় ভাই ও বোনেরা যখন কোন গজব বা আজাব নাজিল হয় তখন ভালো যারা থাকে তাদের উপরও সেই গজব বা আজাব গল্পের আজ আসতে পারে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আশা করি মহান আল্লাহ তালা রসের সহমাতে আপনারা সকলেই সই সালামতে ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চাইনিজ এখন ঘুম হারাম হয়ে গেছে এর কারণ হল যে দেখেন সেখানে বিপুল পরিমাণে করোনা ভাইরাসের মহামারী দেখা দিয়েছে তো এটি কিন্তু শুধুমাত্র চায়নাতে না সারা বিশ্বব্যাপী এর প্রকোপ বা এই নিয়ে আতঙ্ক দেখতেই পারছি তো চায়না জুড়ে এরকম একটি মরণঘাতী ব্যাধির আবির্ভাব এটি কিন্তু অনেকটা হওয়ারই ছিল এর কারণ যে দেখেন যে দীর্ঘদিন ধরে তারা ঘর মুসলিমদের উপর নির্যাতন করে আসছে এবং সব থেকে বেশি বাড়াবাড়িটা করে ফেলেছে যখনই তারা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বিশেষ করে কোরআন মাজিদ এটিকে তারা পরিবর্তন করার দুঃসাহস দেখিয়েছিল তো জাস্ট মাস মধ্যেই দেখা গেল যে এরকম ভাবে তাদের উপর বিপর্যয় নেমে আসছে একই সাথে আমি করোনা ভাইরাসের সাথে আরো কিছু রিলেট করতে চাইছি আর সেটি হলো দেখেন এই করোনা ভাইরাসের সাথে আমি আজুস মাজুস এদের একটা রিলেশন পাচ্ছি এর কারণ হলো যে দেখেন করোনা ভাইরাস আপনার আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এটি মূলত এটির আপনার মহামারীগুলো কিন্তু চাইনিজ বা এই টাইপের যে মানুষজন আছে থাইল্যান্ড বা মানে যারা চাইনিজ ঘরানার চেহারা এই টাইপের যে মানুষরা আছে তাদের মধ্যে কিন্তু এই করোনা ভাইরাসটা আতঙ্কটা বেশি যদিও আমরা বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস এফেক্টেড পিপল পাওয়া যাচ্ছে কারণ এটি তো আসলে সংক্রামক একটি ব্যাধি তো আমি এই করোনা ভাইরাস নিয়ে আলোচনা করব আরও কিছু আলোচনা করব আসলে বেশ কিছুদিন ধরে টাইমের আলোচনা করি না বাট ইনশাল্লাহ এখন থেকে আবারও সেই আগের মতো করেই বিভিন্ন ধরনের কে আলামত নিয়ে আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ তো দেখেন এই করোনা ভাইরাসের মাধ্যমে আমরা একটি জিনিস বুঝতে পারছি যে পৃথিবীর বিভিন্ন ধরনের আমূল পরিবর্তন হচ্ছে যেমন কেয়ামতের আগে বিভিন্নভাবে মহামারীতে মানুষ মারা যাবে আবার আমরা জানি যে ইমাম মাহাদী আসার আগেও কিন্তু পৃথিবীতে বিভিন্ন ধরনের বিপর্যয় হবে এবং সেখানেও কিন্তু বিপুল সংখ্যক মানুষ মারা যাবে তো আমরা যদি কিতাবুল ফিতান দেখি সেখানে কিন্তু আছে যে ইমাম মাহাদি আসার পূর্বে এবং যখন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মহামারী হবে যুদ্ধ বিগ্রহ হবে এবং সেখানে কিন্তু শ্বেত এবং লাল দুই ধরনের আপনার মহামারীর মৃত্যুর কথা বলা হয়েছে তো যাই হোক এই নিয়ে আমি ফিউচার ইনশাল্লাহ আলোচনা করতে থাকবো তো অনেকদিন পর আবারও আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হয়েছি এজন্যই আমি আপনাদেরকে একটু জানান দেওয়ার জন্য রিলেটেড একটি ভিডিও দিলাম তো একটা জিনিস দেখেন যে এই মহামারীটি কিন্তু যেন তানো মহামারী না এখন এখানে যে হয়তো কনস্পিরেসি থিওরি হতে পারে যে এটি ইলুমিনাতিরা বা এটি আপনার হয়তো বা অন্য কেউ চায়নাকে করার জন্য দিয়েছে ছড়িয়ে হ্যাঁ এটা হলে হতে পারে বাট সব থেকে বড় কথা হচ্ছে যে যে চায়নারা এখন পরিমাণে জুলুম করা শুরু করেছিল একটা সবকিছুরই একটা লিমিট আছে এবং সেই লিমিটের কাছাকাছি পৌঁছে গেছে বা সেটি ক্রস করে ফেলেছে এটি আমরা আসলে বুঝতে পারি তো সব থেকে বড় ব্যাপার হলো যে ভাইরাসের একটা চোখে দেখা যাচ্ছে না আসলে চায় না ঠিক ভাবে সামাল দিতে পারছে না তাহলে আল্লাহ তালার সাথে তারা কিভাবে পাল্লা দিতে চায় যাই হোক এটি পসিবল না তারা ধৃষ্টতা করেছে এখন যেন তারা হেদায়েত প্রাপ্ত হয় তবে আমি তাদের আপনার আইডেন্টি